वेल हेलो गाइस, गुड मॉर्निंग फ्रॉम आलमोड़ा। कल के रात वाला 9টার समय आलमोड़ा से पहुंचे छिला। तुमरा देखे छिले लास्ट एपिसोडे और यही सुंदर व्यूटा आलमोड़ा ते। এটা একটা প্রপার সিটি। এতদিন ছিলাম একটু রুরাল এরিয়াতে, মানে একটু গ্রাম সাইডে, বাট এটা প্রপার সিটি পাহাড়ের মধ্যে এবং দারুণ সিনারি। তবে আকাশে মেঘ রয়েছে যার জন্য পেছনের পাহাড়গুলো খুব বেশি বোঝাই যাচ্ছে না। তবে আজকে আমরা যাচ্ছি হচ্ছে আলমোড়া টু নৈনিতাল এবং মাঝখানে কিছু জায়গায় আমরা সাইট সিন করব, সেই জিনিসগুলো প্রত্যেকটাই তোমাদের সাথে শেয়ার করব। এবং চলো, আমার মনে হয় আজকের ব্লগটা খুব সুন্দর হবে, খুব সিনিক বিউটি থাকবে এই ব্লগের মধ্যে। আজকের ব্লগটা এখানে স্টার্ট করি। আমরা এখন রয়েছি লালা বাজারে। অটো করে যেটা গেলাম সেটাতে 10 টাকা করে পার হেড নিল। অটো পাওয়া একটু মুশকিল, কিন্তু এই লালা বাজারে চলে আসতে পারো সকাল সকাল যদি তোমাদের মার্কেটিং করার থাকে। অনেকে বলছিল যে বার্গেনিং তো করতেই হয় এবং তার সাথে সাথে নৈনিতালের থেকে এখানকার নাকি মার্কেটে জিনিস একটু সস্তা। তবে আমি বার্গেনিং এখন অবধি করিনি, বাট জিনিসপত্রের যে দাম দেখলাম আমাদের কলকাতার মতনই বা তার থেকে একটু হয়তো বেশি, হয়তো ট্যুরিস্ট থেকে বেশি বলছে। বার্গেনিং করবো, দেখি বার্গেনিং করে যদি কম হয় সেটাও জানাবো। মার্কেট থেকে তো আমরা নেমে এলাম, কারণ মার্কেটে এত বার্গেনিং হচ্ছে এবং সবচেয়ে আমার যেটা বাজে লাগলো যে আমি যতগুলো দোকানে গেলাম কোনো ফিক্সড প্রাইস লেখাও নেই, কিছুই নেই। বাইরে থেকে এক জায়গায় তো 660 টাকা বললো, ভেতরে গেলাম 790 হয়ে গেল। ফলে আমি ওই জায়গাতে একদমই রেকমেন্ড করছি না। লোকাল যদি কেউ গাইড থাকে দেন হয়তো সুবিধা হবে, বা ট্যুরিস্ট দেখলে হয়তো এরা বেশি এইগুলো করছে। যাই হোক, মার্কেট আমি নৈনিতালে গিয়ে দেখানোর চেষ্টা করব। তবে এই যে হিমসিং মোহনের মিষ্টির দোকানের, কিন্তু মিষ্টি একবার ট্রাই ডেফিনেটলি করবো, কারণ এটা খুব প্রসিদ্ধ দোকান এখানে। এটা কি বাল মিঠাই? এ দেখ কিরকম। ভালো কিন্তু, খুব মিষ্টি। মিষ্টি খেতে ভালো লাগলে ভালোই লাগবে, খুব মিষ্টি, খারাপ না। এইটা হচ্ছে এখানকার খুব ফেমাস মিষ্টি, যার নাম হচ্ছে সিঙ্গুরি। একবার টেস্ট করে দেখি কিরকম। লাইট মিষ্টি, প্যারা টাইপ। দেখো কিরকম, প্যারার মতনই খেতে, কিন্তু প্যারার সাথে সাথে এতে কিছু ওই তোমার এলাচ জাতীয় কিছু দেওয়া রয়েছে, যার ফলে ফ্লেভারটা একটু অন্যরকম। তবে কিন্তু মিষ্টিগুলো এখানকার লাইট মিষ্টি নয়, বেশ কড়া মিষ্টি। যারা কড়া মিষ্টি খেতে পছন্দ করো তাদের ভালো লাগবে। আমি খুব একটা কড়া মিষ্টি পছন্দ করি না, তাও আমার টেস্ট করতে ভালো লাগলো। খুব বেশি খেতে হয়তো আমার ভালো লাগবে না। বালমিঠাই একটা হচ্ছে ওপরে সুগার কোটিং করা রয়েছে, যে মানে ছোটো ছোটো চিনির দানার মতো, যেইগুলো কিন্তু খুব বেশি মিষ্টি। ওই চিনির দানা ছাড়াও পাওয়া যায়, সেইগুলো আমার মনে হয় বেটার খেতে লাগলো, কারণ মিষ্টির পরিমাণটা অনেকটা কম হলো। মার্কেট থেকে ফিরে এসে আবার গাড়ি রেডি হয়ে গেছে আমাদের। এই যে পেছনেই দেখতে পাচ্ছ আমাদের ট্রাভেলার বাস, এটা করে আমরা যাচ্ছি নেক্সট সাইট সিনে। প্রথমত এখানে বিবেকানন্দের একটা
চক রয়েছে যেটা আমরা দেখব, দেন ওখান থেকে হয়তো মুক্তেশ্বর যাব, দেখি যা হচ্ছে তোমাদের জানাচ্ছি। হোটেল থেকে বেরিয়ে মাত্র 15 মিনিটের মধ্যে আমরা পৌঁছে গেছিলাম বিবেকানন্দ চকে। এটি একটা ভিউ পয়েন্ট আলমোড়ার, এই জায়গা থেকে আলমোড়া শহরটিকে পুরোপুরি দেখা যায়। আমরা চলেই এসেছি তুরিয়ানন্দ দ্বার বা রামকৃষ্ণ কুটিরে। এখানে রামকৃষ্ণ কুটিরও রয়েছে এবং পাশে বিবেকানন্দ একটা স্ট্যাচু রয়েছে। চলো আমরা আগে যাই ভেতরে, মানে নিচে, দেন দেখছি ওখান থেকে কীরকম কী সিনারি দেখা যায়। এখানে বিবেকানন্দ স্ট্যাচু তো রয়েছে, সাথে যেটা সবচেয়ে এখানে সিনারিটা কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, এখান থেকে বসে তোমরা দারুণ সিনারি দেখতে পারো। আমিও একবার এখানে বসবো এবং এই সিনারিটা এনজয় করবো। পুরো আলমোড়া শহরটাকে এখান থেকে দারুণভাবে দেখা যায়। এই দিকে পুরো আলমোড়া শহর এবং দেখতেই পাচ্ছ অসাধারণ একটা ভিউ। আমাদের অ্যাকচুয়ালি মুক্তেশ্বর যাওয়ার প্ল্যান ছিল, কিন্তু তোমাদেরকে বলে রাখি আমরা যে ড্রাইভার পেয়েছি ট্র্যাভেলারের থেকে, সেই ড্রাইভার প্রথম দিন থেকে একই গল্প দিয়ে যাচ্ছে। প্রথমত বাঘের ভয় দেখাচ্ছে, দ্বিতীয়বারে ভূতের ভয় দেখাচ্ছে, তারপরে আবার প্রত্যেকটা জায়গায় বলছে এখান থেকে 40 কিলোমিটার হলে সেটাকে বাড়ি বলছে 70 কিলোমিটার। আমি গুগলে দেখছি যে 40 কিলোমিটার দেখাচ্ছে, বলছে 70 কিলোমিটার, গুগল ভুল দেখাচ্ছে। তো এতই যদি ভুল দেখায় তাহলে আর মানে এইরকম ড্রাইভার পেলে উত্তরাখণ্ডে তাহলে কেন আসবে মানুষে, কেন ট্যুরিস্ট আসবে? লোকে বোকা বানাচ্ছে, রোজই হোটেল টু হোটেল নিয়ে যাচ্ছে। আমি জানি যে হ্যাঁ, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় ডিস্টেন্স অনেক বেশি হয়ে গেছে, এটার পেছনেও কারণ রয়েছে। আমরা যা যে লিস্ট দিয়েছিলাম সেইগুলো এই টাইমের মধ্যে ঠিকমতোভাবে কভার হয় না, কিন্তু ট্র্যাভেলারকে যখন দেওয়া হয়েছে সে বলেছে হ্যাঁ এগুলো ইজিলি কভার হয়ে যাবে, প্রত্যেকটা জায়গায় দেখাবে। তার মধ্যে অলরেডি 40% লোকেশন আমরা স্কিপ করে গেছি, তাতেও ঠিক আছে যে হচ্ছে না বাদ দিয়ে দিল, কিন্তু এইবারে মেন মেন জায়গাগুলো, বড় জায়গাগুলোকেও স্কিপ করতে হচ্ছে, তাহলে কেন আসবে? এই ট্র্যাভেলার এবং ড্রাইভার এই দুজনের নাম্বার এবং ডিটেলস আমি পরে আরও ভালোভাবে বলে দেবো এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, এবং আমি রিকোয়েস্ট করব তোমাদের কাছে যে এদের থেকে কখনো কোনো প্যাকেজ নিতে না। এইরকমভাবে নাচানাচি করছিলাম তার কারণ ড্রাইভারের সাথে ঝামেলা করে আলটিমেটলি মুক্তেশ্বরের দিকে কিন্তু আমরা রওনা হলাম এবং সেখানে সাইট সিন আমরা করেই ছাড়লাম। তোমরা যদি মুন্সিয়ারি থেকে আলমোড়া বা আলমোড়া থেকে নৈনিতাল যাচ্ছ তাহলে মাঝখানে কিন্তু এই মুক্তেশ্বরের সাইট সিনটা করেই ছাড়বে, তার কারণ এর যে অন দ্য ওয়েতে যে সিনিক বিউটি সেটা কিন্তু অসাধারণ, এবং তার সাথে সাথে মুক্তেশ্বরে গিয়ে বুঝতে পারবে যে জায়গাটি কতটা সুন্দর। এই সৌন্দর্য দেখার জন্য কিন্তু পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে। মুক্তেশ্বর যাওয়ার জন্য এই ক্যাম্পে, এই পেছনের ক্যাম্প রয়েছে পুলিশের, সেইখানে এন্ট্রি করাতে হয় গাড়ির জন্য, এবং সেই চিন্তা আমাদের নেই, সেই এন্ট্রি ড্রাইভার নিজেই করে দেবে। ফলে এন্ট্রি করানোর পর আমরা আরও এগিয়ে যাব এবং আরও উপরে যাব। এবং একটা পয়েন্ট রয়েছে আমি যদ্দূর দেখেছিলাম ইউটিউবে, যে খুব সুন্দর পয়েন্ট, একদম সবার উপরে। চেষ্টা করবো ওখানে কিছু ভালো শট নেওয়া এবং তোমাদের দেখানো। রাস্তা খুব একটা ভালো নয় মুক্তেশ্বর যাওয়ার, জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা, তবে সিনিক বিউটিটা অসাধারণ, তাই খারাপ রাস্তা হলেও তোমরা জার্নিটাকে কিন্তু নিশ্চয়ই এনজয় করবে।
আছি আমরা মুক্তেশ্বরে, এবং এখান থেকে আমাদের, আমি যেটা জানতাম দুটো পয়েন্ট রয়েছে বা দুটো দেখার জায়গা রয়েছে, সেটা হচ্ছে একটা মন্দির এবং চলকিজালি। সেক্ষেত্রে এখানে গাইডও পাওয়া যায়, গাইড বললো যে ফ্ল্যাট রাস্তা দিয়ে নিয়ে যাবে, নাহলে 95টা সিঁড়ি উঠতে হবে। দেখা যাক গাইড কতটা ঠিক বা ভুল কথা বলছে, এবং বললো আরও দু তিনটে ভিউ পয়েন্ট দেখাবে। তো চলো দেখি কি দেখা যায়। কত রাশু দেখাও, ঠিক আছে। গাইড যে নেওয়া হয়েছে, গাইড দাদা আমাদের পুরো টিমের জন্য 200 টাকা নিল, 200 টাকায় পুরো ঘুরিয়ে দেখাবে। यहाँ पे सी लेवल से 8000 फीट पे हो। मेरा नाम खुशाल सिंह बिष्ट है, मेरा नंबर है 7902142017। मुक्तेश्वर का गाइड हूँ मैं। तो यहाँ पे अभी मुक्तेश्वर में सी लेवल से 8000 फीट पे हो अभी आप। यहाँ का जो ऊंचाई है तो बर्फ़ पड़ता है यहाँ पे, दिसंबर जनवरी फरवरी 3 महीने बर्फ़ रहता है यहाँ पे। तो लोग तब भी आते हैं, बर्फ़ में भी घूमने आते हैं यहाँ पे। और जो यहाँ का मेन मंदिर है मुक्तेश्वर महादेव शिव जी का, पांडव काल का, जब पांडवों को अज्ञातवास हुआ था उन्होंने मुक्ति के लिए जंगलों पर 13 वर्ष तक तपस्या जो ली थी, तो यहाँ पर भी तपस्या करके यहाँ के बाद चमोली गढ़वाल हिमालय स्वर्ग द्वार को गए थे। तब से यहाँ पे 5350 साल लगभग पुराना जो शिव जी का मंदिर है पांडव काल का, हर महाशिवरात्रि पर मेला लगता है मंदिर पर और चौली की जाली दोनों जगह पर। चौली की जाली में अभी आप देखोगे रॉक पर एक होल बना है गोल करके, अभी पत्थर में देखोगे तो वो मन्नत होल जो बोलते हैं चौली की जाली। हर शिवरात्रि पे मंदिर पर जब मेला लगता है तो उस दिन लोग आके उस होल को पार करते हैं, मन्नत मांगते हैं, संतान जिनकी नहीं होती है महिलाएं, तो वो लोग आके उस होल को पार करके जाते हैं, दोबारा फिर आते हैं यहाँ पे चौली की जाली, इसीलिए बोलते सर। এই পেছনের জায়গা যেখান থেকে চলকি জলি দেখা যায়, তার এই রকম ভাবে সাইডেই কিন্তু জিপ লাইনিং হয়, 300 টাকা করে পার হেড। যদি তোমরা করতে চাও তো কমতে পারো। আমার অ্যাকচুয়ালি হাইটের ফোবিয়া রয়েছে, তার জন্য হয়তো আমি একটু কম এনজয় করছি এইবারে। আমি জানি না হাইটের ফোবিয়াটা আমার বেড়েছে হয়তো, বাট যাদের হাইটের ফোবিয়া নেই, যারা এইরকম জিনিসগুলো করতে পারবে তারা ডেফিনেটলি করুক, অ্যাডভেঞ্চার পছন্দ যারা করো। এটাই হচ্ছে রক ভিউ পয়েন্ট, এখানে ক্রিশ ওয়ানের শুটিং হয়েছিল যা বললো। এখানে দূরবীন দিয়ে বিভিন্ন জায়গায় দেখা যায়, দেখতেই পাচ্ছ ভিউ পয়েন্ট থেকে আমরা এগিয়ে যাচ্ছি এখন মহাদেব মন্দিরের দিকে। এই মন্দিরটা কিন্তু প্রায় 5000 বছর পুরনো, এবং এটা কলিযুগের মন্দিরই নয়, তার আগের যুগের মন্দির। ফলে একবার চলো, কিন্তু রাস্তাটা কিন্তু জঙ্গলের মধ্যে দিয়ে, দেখো আমার পেছনে পুরো এই রাস্তা। এই রাস্তাটা কিন্তু পুরোপুরি জঙ্গলের মধ্যে দিয়ে,
এবং জঙ্গলের মধ্যে দিয়ে হালকা খাড়া রাস্তা, সবাই আসতে পারো। খুব বেশি যদি পায়ে প্রবলেম না থাকে দেন আসতেই পারো, বাট মানে কোনো অসুবিধা নেই। লাস্টের একটুখানি রাস্তা খারাপ রয়েছে, বাট ওভারঅল খুব ফাইন রাস্তা জঙ্গলের মধ্যে দিয়ে, মজাই লাগছিল আসতে। নিচে যে রক পয়েন্ট ওখান থেকে 250 মিটার, আর একদম নিচ থেকে রক পয়েন্ট 300 মিটার, মোটামুটি মন্দির অবধি 550 মিটার। এখানে জুতো খুলতে হবে, তারপরে ওপরে মন্দিরে যেতে হবে। মুক্তেশ্বর মহাদেব মন্দিরে 5000 বছর পুরনো এই মন্দির, চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। যে মন্দির হ্যাঁ 5350 সাল পাণ্ডব কাল কা মন্দির হ্যাঁ, শিবজি কা উপর লিখা হ্যাঁ মুক্তেশ্বর মহাদেব মন্দির শিবজি কা। হর মহাশিবরাত্রি পে ইহা পে মেলা লাগতা হ্যায় মন্দির পে বহুত বড়া, তো লোক পূজা করনে কে লিয়ে আতে হ্যায় গাঁও সে, বহুত লম্বা লাইন লাগতা হ্যায়, ভিড় হোতা হ্যায় বহুত মন্দির পে। আর নিচে চৌলি কি জালি যে হোল দিখায়া মেনে, ওহাঁ পে ভি মন্নত মন্নত কে লিয়ে হোল মাঙ্গতে হ্যায় কেবল শিবরাত্রি কে দিন। बहुत बड़ा मेला लगता है यहाँ पे, हर गांव यहाँ के गांव दूर दूर के गांव के आते हैं यहाँ पर लोग मंदिर पर दर्शन करने के लिए। উঠেছিলাম, 10 মিনিট দর্শন করলাম, মন্দিরটা একদম ছোট্ট মন্দির, অনেকগুলো মন্দির রয়েছে ওখানে, মহাদেব মন্দির, হনুমানজির মন্দির। তা ওখানে ঘুরে আসতে পারো, যারা যারা এই মুক্তেশ্বর আসবে তারা কিন্তু এই মন্দিরটা ডেফিনেটলি ঘুরো। ওপরে একটা শান্তির পরিবেশ রয়েছে যেটা আশা করি সবারই ভালো লাগবে। ये कहाँ पर होता है? यही होता है, ये कचला होता है बिखाने में। पागल बात। ये शिमला ही पे चिलाम ना? ये कहाँ का रेटा? रामफॉल इधर का लोकल फॉल, खे देखिए खूब फेमस। ये देखो इनको दीजिए, इनको हम जा रहे हैं ना घर को, हमने भी दूर जाना है। ये आपको नींबू मालता लोकल अनेकटा कूलर मतो खेते नारकेल कूल, नारकेल कूलर मतो खेते, ये खराब नहीं होगा, 15-20 दिन ना चलेगा, पाकना बहुत टेस्टी रहेगा। একদম গেটের সামনেই তোমরা এখানে ফলের মার্কেট দেখবে, এই দাদারা বসে থাকে। আমরা রামফল নিলাম নামার সময়, একটু মাথায় রাখবে যে পাকা রামফল নেবে না, কারণ পাকা রামফল নিয়ে যেতে যেতে কিন্তু পচে যাবে। তোমরা যদি ইনস্ট্যান্ট খাও বা হয়তো হোটেলে গিয়ে খাও দেন ঠিক আছে, বাট যদি তোমরা বাড়িতে নিয়ে যাওয়ার চেষ্টা করো তাহলে কাঁচা নেবে, মানে একটু শক্ত দেখে নেবে, নরম দেখে। এরপর মন্দির দেখার পর আমরা মুক্তেশ্বর থেকে সোজা চলে গেলাম নৈনিতালের দিকে, হোটেল যেতে যেতে আমাদের প্রায় সন্ধেই হয়ে গেল। চলো তোমাদেরকে হোটেলের একবার ট্যুর করিয়েই দিই। এই হচ্ছে আমাদের রুম, আর এই হচ্ছে বাথরুম। এই হচ্ছে আমাদের রুম, হোটেলের নাম হচ্ছে হোটেল সেন্টার, একদম লেকের সামনে, নৈনিতাল লেকের সামনে। আর ডিসক্রিপশন বক্সে দরকার পড়লে আমি নাম্বার দিয়ে দেবো এবং তার সাথে সাথে এই হোটেলের লিঙ্কও দিয়ে দেবো, যদি আসতে চাও আসতে পারো। এবং তাছাড়া যেটা বলার বিষয়ে যে ওই ট্রাভেলারের যে প্রবলেমটা, যে দুটো বেডরুম ছিল আমাদের, দুটো করে দুটো বেডরুম, আমাদের দুটো ডাবল বেডরুমের বুকিং ছিল, দুটো ট্রিপল বেডরুমের বুকিং ছিল, কিন্তু
মুন্সিয়ারিবাদে প্রত্যেকটা জায়গাতে চারটেই ডাবল বেডরুম করেছে। আজকে জানা গেল যে উনি কিন্তু ট্রাভেল এজেন্ট আমাদের চারটে ডাবল বেডরুম বুক করেছে ওনাকে বলা সত্ত্বেও। তারপরে ঝামেলাঝাটি করে এতক্ষণ ধরে এইসব মিটিয়ে তারপরে আমরা বুকিং, তারপরে আমরা ওপরের একটা ট্রিপল বেডরুম পেয়েছি এক্সট্রা। তো যাই হোক, যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার এবং কমেন্ট করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং কিপ ড্রিমিং, কিপ ট্রাভেলিং, বিকজ উই ট্রাভেল ফর ড্রিম।